ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তৈরি করব চিকেন ফুলি। এর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, সেই সাথে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে এখানে আমি এখন দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে এখন শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিব। ভালোমতো মিক্স করে নিচ্ছি এখন। এখন রুম টেম্পারেচার থাকা নর্মাল পানিটা আস্তে আস্তে করে এখানে অ্যাড করে নর্মাল একটা সফট ডো তৈরি করব আমি। ডোটা আমার তৈরি হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো, ততক্ষণে আমি ভিতরের পুরটা তৈরি করবো। এর জন্য এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম বোনলেস মাংস নিয়েছি, মুরগির বুকের মাংসটা নিয়েছি। এখানে কোনো হাড় আর কিছুই নিইনি, ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। এখানে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এখানে নিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, সেই সাথে নিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া আর 2 স্বাদমতো লবণ। এখন সবকিছু এই মশলার সাথে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে সবকিছু ভালোমতো মিক্স করে নিব। এখন আমি এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করছি। পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন এখানে মাংসটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো মতো সবকিছু মিক্স করে নিব। এমনিতে মুরগি সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, পানিও লাগে না। এখানে এমনি আমি ছোট ছোট করে স্লাইস করে কেটেছি, আর মুরগি থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ছোট ছোট ফুলি পিঠা বানানোর সাজ আছে বিক্রি করে, ওগুলো আপনারা কিনে ওটার ভিতরে দিয়েও করতে পারেন। করা খুবই ইজি, এরকম আস্তে আস্তে করে আস্তে আস্তে চেপে চেপে ডিজাইন করে নিতেন। আমি খুব ভালো একটা পারি না, কিন্তু চেষ্টা করেছি যতটা পারি করে দেখানো। তৈরি হয়ে গেল চিকেন ফুলি। সবগুলো চিকেন ফুলি তৈরি করে নিব।
সবগুলো এখন আমি তৈরি করে ফেলেছি, এখন এগুলোকে আমি ভাজবো। ভাজার জন্য আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল নিয়েছি। আস্তে আস্তে করে সব একটু করে এগুলো ছাড়তে হবে, খুব বেশি গরম থেকে ছাড়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে সাথে সাথে কালার এসে পড়বে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, মাঝামাঝি রেখে তারপরে কিন্তু এটা ফ্রাই করতে হবে, না হলে কিন্তু সাথে সাথে কালার এসে পড়বে ভিতর থেকে, কিন্তু তাহলে কাঁচা থেকে যাবে। একটা পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি আর দেখেন কতটা ফুলে গেছে। সকালে কিংবা বিকেলে চায়ের সাথে নাস্তা এটা আপনারা পরিবারের প্রিয়জনদের সাথে এটা শেয়ার করতে পারেন, তৈরি করে দিতে পারেন, সেই সাথে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। তেল জুড়িয়ে আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন পুলি, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে একটা নতুন স্ন্যাক্স রেসিপি তৈরি করে আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। প্রতিদিনের মতো আমার আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।